বাসা চেঞ্জ করার পর কত কিছু যে এক এক করে প্রয়োজন হয়ে পড়ছে আর ঘড়ি সেটা তো ভীষণ প্রয়োজনীয় একটা জিনিস সময়ের সাথে তাল মিলিয়ে সব কাজ করতে গেলে ঘড়ি তো অবশ্যই লাগবে তো যেহেতু এ বাসায় আমার ড্রয়িং ডাইনিং রুমটা আলাদা তাই এবার ডাইনিং রুমের জন্য প্রয়োজন হলো একটা ঘড়ির আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটা দুই একদিন আগের ভিডিও আমি এখানে গরুর মাংস জাল দিচ্ছি তো গরুর মাংস কয়েকদিন জাল দেওয়ার পর এইরকম যখন ঝুরি ঝুরি হয়ে যায় এই জিনিসটা খেতে কার কেমন লাগে বলুন তো আমার কাছে কিন্তু টাটকা গরুর মাংস রান্নার চাইতে আমি অপেক্ষা করি কবে গরুর মাংসটা ঠিক এই রকম হয়ে যাবে আমার পছন্দের খাবারের তালিকায় এটাও একটা জিনিস শুধু আমার না আমার ঘরে রদুষী আপনাদের ভাইয়া সবারই কিন্তু আমাদের এই রকম ঝুড়ি ঝুরি হওয়া গরুর মাংসটা পছন্দ সত্যি বলতে কি যেদিন গরুর মাংস রান্না করি সেদিন না অতটা মজা লাগে না যত জাল দেওয়া হয় গরুর মাংসের টেস্ট তত বেড়ে যায় তো এই ঝুরি ঝুরি গরুর মাংস থাকলে আর কিছুই লাগে না তারপরও আর একটু রান্না করছি সেটা হচ্ছে আমি এখানে তপসি মাছ আর হলো পুয়া মাছ দুইটা মাছ একত্রে করেই একটু ভুনা করে নিচ্ছি মানে টমেটো কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে একদম আঠা আঠা করে ঝোল রেখে যেই ভুনাটা করে সেই ভুনাটা করে নিয়েছি আর এই মাছটা ভুনা করার আগে আমি অনেকটা সময় মাছটার গায়ে লবণ মেখে রেখে দিয়েছিলাম যাতে করে মাছের ভিতরে লবণ ঢুকে আর এই টাইপের তরকারি আমার ভীষণ পছন্দ তবে রোজার দিনে না একটা ঝামেলা কার কি হয় জানি না আমি রোজা রেখে যখন এই যে রান্নাবান্না করি বা খাবার দাবার দেখি তখন মনে হয় যে এগুলো দিয়ে জানি কি পরিমাণে ভাত খেতে পারবো মানে সব কিছু খেয়ে ফেলবো কিন্তু বিশ্বাস করেন ইফতার করার পর আর কোনো কিছু দিয়েই কিছু খেতে ইচ্ছা করে না আর একটা বড়ো ঝামেলা হচ্ছে রোজার দিনে যাই রান্না করছি তাই থেকে যাচ্ছে আর আমার ফ্রিজের সাইজটা যেহেতু ছোট একটু একটু করে তরকারি রাখতে রাখতে দেখা গেছে যে ফ্রিজটা ভরে যায় যে এই জিনিসটা একদমই ভালো লাগে না তো তাই রোজার মধ্যে আমি খুব রান্না বাড়া নিয়ে খুব বেশি আইটেম করি না এমনিতেও আমি রান্না বাড়ায় খুব বেশি আইটেম করি না প্রতিবেলায় আর রোজার মধ্যে তো আরও কমিয়ে ফেলি একটা তরকারি রান্না করলে আমার হয়ে যায় তো আমি একটা তরকারি রান্না করে নিয়েছি আর এই দিকে রোড়োর জন্য একটু মানে এক পিস টুনা মাছ সেদ্ধ করে নিয়েছি আর এই দিকে দেখুন আমাদের রোরো কত আরামে আছে মানে রাত ঘরের মধ্যে সাইকেল চালাচ্ছে আর রোরো হচ্ছে তার সাইকেলের ঝুড়িতে ঠিক এইভাবে বসে আছে এত আরাম কি আর গাছে ধরে তো যাই হোক রোরো খুব আরামে আছে মানে মজায় আছে আর রাদ ও রোড়োকে নিয়ে সাইকেল চালাতে পেরে খুব মজা পাচ্ছে আর ওদের এই মজার মুহূর্তটা আমিও ভিডিও করতে পেরে আমারও ভালো লাগছে তো যাই হোক রাত আর রোরো হচ্ছে দুষ্টমি করুক আর এদিকে হচ্ছে আমার ইফতারি বানানোর সময় হয়ে এসেছে রান্নাটা সেরে ফেলেছি রান্নাটা আমি ইফতারির আগেই করে ফেলি তো এখন তবে ইফতার বানাতে যাব আর আমি হচ্ছে আজকে একটু বেশি করে আলুর চপ বানিয়ে রেখে দিব আর এই যে রদসিকে দিয়েছি আলুর চপ মানে সব কিছু আমি মেখে দিয়েছি ডিমটা কেটে দিয়েছি আর এখন রোদশিকে বলছি যে চপের আকৃতি দেওয়ার জন্য তো রোদ সে আলুর চপ বানাতে থাকুক আর ওইদিকে আমি হচ্ছে বেসনের গোলা করে নিব আর তার সাথে হচ্ছে পেঁয়াজুর সব কিছু ঠিকঠাক করে নিব। আর এইদিকে আপনাদের ভাইয়া হচ্ছে আমাদের যেটা না হলেই চলে না প্রতিদিনের ইফতারিতে সেটা হচ্ছে চিরামুড়ি আর এই চিরামুড়িটাই হচ্ছে সে রেডি করে নিচ্ছে সেদিন চিরামুড়ি রেসিপিটা শেয়ার করার পর অনেক আপুরাই কমেন্টসে বলেছেন যে আপু এটা তৈরি করে খাওয়ার পর অনেক ভালো লেগেছে যে জিনিসটা জেনে আমার কাছেও অনেক ভালো লাগলো তো এই তো আপনাদের ভাইয়া চিরামুড়ি রেডি করছে আর আমি এদিকে আলুর চপগুলো ভেজে নেই রদসি আলুর চপ পুরোপুরি তৈরি করে দিয়েছে তো কিছু আমি ভেজে নিচ্ছি আর বাকিগুলো হচ্ছে ফ্রিজে তুলে রাখবো তো সেদিন এক আপু জিজ্ঞেস করেছিলেন আপু এগুলো কি ফ্রিজে রাখেন নাকি নর্মাল ফ্রিজেই রাখেন নর্মালেই রাখি মানে একদিন বানালে আমি তিন দিন এই আলুর চপ দিয়ে কাজ চালাতে পারি তো এই তো আমি আলুর চপ ভেজে নিচ্ছি আর এখানে হচ্ছে আমি পেঁয়াজও দিয়ে দিয়েছি দুইটা আলুর চপ দিয়েছি দুইটা বেগুনি দিয়েছি এই আলুর চপ দুইটাতে অবশ্য কিমা ডিম কিছুই নেই এটা হচ্ছে এমনি বানানো কারণ এগুলো দিয়ে হচ্ছে মুড়িটা মেখে খাওয়া হবে মানে একদমই অল্প অল্প পরিমাণে একটু বানিয়ে নেই যেহেতু একদম সামান্য একটু মুড়ি মাখানো হয় আবার দেখা যায় অনেক দিন মুড়ি মাখানো হয়ও না তো আজকে আপনাদের ভাইয়া বলছিল যে সামান্য পরিমাণে মাখাবে যার কারণে হচ্ছে আমি দুইটা বেগুনি আর দুইটা আলুর চপ ভেজে নিচ্ছি মুড়ি মাখানোর উদ্দেশ্যে আর যেটা ডিম কিমা দিয়ে যেটা তৈরি করি সেটা হচ্ছে এমনিই খায় সবাই তো যাই হোক কথা বলতে বলতে আমার আলুর চপ বেগুনি ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো প্রায় হয়ে এসেছে তারপর হচ্ছে আমি ডিম কিমার চপটা ভেজে নিব। আর সেটা সবার শেষেই ভাজি কারণ হচ্ছে একদম গরম গরম আর মুচমুচে ওই চপটা খেতে কিন্তু বেশি ভালো লাগে আর এই তো ইফতার ভাজা কমপ্লিট এরপর হচ্ছে আমি সব কিছু ডাইনিং টেবিলে নিয়ে নিয়েছি আর এই যে শরবত বানিয়ে নিয়েছি তারপর হচ্ছে চিড়ামুড়িটাও বাটিতে বেড়ে নিয়েছি সাথে সামান্য ফল কেটে নিয়েছি এই তো সব কিছু গুজগাজ করে নেওয়া হয়ে গেছে এখন অপেক্ষা করছি চারজন মিলে মাগরিবের আজান দেওয়ার আর এই তো আজান হয়ে গেছে ইফতার করেছি তারপর নামাজ কালাম পরে বেশ অনেকটা সময় রেস্ট নিয়েছি তারপর আপনাদের ভাইয়া আর আমি দুজন মিলে একটু বের হয়েছি আমরা এসেছি একটা ঘড়ির দোকানে ঘড়ি নিব বলে আর এ বাসায় আসার পর একটা ঘড়ি প্রয়োজন হচ্ছে কারণ হলো আগের বাসায় তো ড্রয়িং ডাইনিং একসাথে ছিল তো একটা ঘড়িতেই কভার করতো আর এখন যেহেতু আলাদা আলাদা হয়ে গেছে তো এখন ডাইনিংয়ের জন্য একটা ঘড়ি বিশেষ প্রয়োজন পড়েছে কারণ দেখা গেল যে ঘড়ি ছাড়া তো আসলে চলে না অনেক সময় দেখা যায় রাদের স্কুল আপনাদের ভাইয়াকে অফিসে মানে বিদায় করব। সব কিছু মিলেই কিন্তু বারবার ঘড়ির দিকে তাকানো লাগে যে কয়টা বাজে কয়টার মধ্যে রেডি করে দিয়ে দিব। তো এখন আর রান্নাঘর থেকে এসে সরাসরি ঘড়ির দিকে তাকানো যাচ্ছে না কারণ ডাইনিংয়ে তো ঘড়িই নাই তো এই কারণে মনে হলো যে একটা ঘড়ি নিয়ে আসি আর এই যে আমরা ঘড়ির দোকানে চলে এসেছি আর এই যে এই ঘড়িটা আমাদের পছন্দ হয়েছে সাথে আরেকটা ঘড়িও পছন্দ হয়েছে এটা কিন্তু পুরোটাই মেটালের এটা মানে কালার না মানে প্লাস্টিকের উপর রঙ করা না এটা পুরোটাই মেটালের ছিল তো এই ঘড়িটা নিয়ে নিচ্ছি আর চিন্তা ছিল যে একটা ঘড়িয়ে নিব তারপর মনে হলো যে আমাদের ড্রয়িং রুমের ঘড়িটাও না মানে নষ্ট নষ্টই ছিল মানে ব্যাটারি দিলে কিছুদিন চলতো তারপরই বন্ধ হয়ে যেত তো মনে হচ্ছে যে সেই ঘড়িটা তো আর কাজ করছে না সেটা আসলে ব্যবহার করতেও পারছি না তো পরবর্তীতে চিন্তা করলাম যে না একটা না তাহলে দুইটাই নিয়ে নেই ড্রয়িং রুমের জন্য আর ডাইনিং রুমের জন্য তো এই যে আমরা দুইটা ঘড়ি নিয়েছি বিশেষ করে এই ঘড়িটা আপনাদের ভাইয়া আর হাতে এখন যে ঘড়িটা দেখছেন এই ঘড়িটা আমার বেশি পছন্দ হয়েছে তো এটা নিয়েছি তারপর হচ্ছে মেটালের ওই ঘড়িটা নিয়েছি তো এখন আমাদের ঘড়িটা দেখিয়ে মানে ব্যাটারি লাগিয়ে দেখিয়ে দিচ্ছে যে ঘড়িটা চলছে সব কিছু ঠিকঠাক আছে আর গ্যারান্টিও মনে হয় দিয়েছিল না জানি ওয়ারেন্টি দিয়েছিল পার্সের প্রায় পাঁচ বছর মনে হয় তো এই তো ঘড়ি কেনা শেষ আর এখন প্যাকেট করে দিচ্ছে এরপর আমরা বাসায় চলে এসেছি আর এই যে বাসায় চলে এসে আপনাদের ভাইয়া ঘড়িটা লাগাচ্ছে আর আমাকে দেখাচ্ছে যে কোন জায়গাটায় লাগালে ভালো হবে তো আমার বেশি পছন্দ হয়েছে যে ঘড়িটা সেটা হচ্ছে ডাইনিং রুমেই লাগাচ্ছি আর দুইটা ঘড়ির মধ্যে অবশ্য এই ঘড়িটার প্রাইসটা একটু বেশি ছিল এটার প্রাইস ছিল পঁয়ত্রিশশো টাকা আর মেটালের যেটা ছিল সেটার প্রাইস ছিল আটাইশো টাকা তো এবার ডাইনিং রুমেরটা লাগানো শেষ আর এখন চলে যাবো ড্রয়িং রুমে ড্রয়িং রুমে যেখানে ঘড়িটা লাগাবো সেটা হচ্ছে এই যে আমি যেখানে প্রজাপতির ওয়ালমেটটা রেখেছি তো আপনাদের ভাইয়াকে বললাম এই জায়গাটাতে লাগিয়ে দাও এছাড়া ড্রয়িং রুমে আর জায়গা নেই তো আপনাদের ভাই যেন আমার কথা মতো এই জায়গায় লাগিয়ে দিলো মানে আমার ঘর গুছানোর ক্ষেত্রে কিন্তু আমি যেটা বলি সে ওটাই করে দেয় মানে আমি যদি বলিও যে তুমি তোমার পছন্দ মতো এক জায়গায় লাগাও সে বলবে যে না তুমি বলো তুমি তোমার ঘর তুমি কোন জায়গায় লাগাবা সেটা বলে দাও আমি ওই জায়গাতেই লাগিয়ে দিই তো এই তো আমি যেই জায়গাটাতে রেখেছি সেটা হচ্ছে আমার সুর একটার উপর বরাবর ঘড়িটা রেখেছি আর ওই যে ওই পাশে দেখা যাচ্ছে আমার ডাইনিংয়ের ঘড়িটা আর এখন হচ্ছে যেহেতু প্রজাপতিটা খুলে ফেলেছি তো প্রজাপতিটা কোথায় রাখবো তো পরবর্তীতে ডিসিশন নিলাম ওভেনের উপরের দেয়ালটা একটু ফাঁকা লাগছে প্রজাপতিটা এখানেই লাগিয়ে দিই আর লাগাতে লাগাতে আপনাদের কাছ থেকে বিদায়ও নিয়ে ফেলি তো আজকে তবে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ